স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রিনুয়াল তোমরা আমাকে অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছিলে তো তোমাদের যেই সব ডাউটগুলি রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের ডাউটটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে কোয়েশ্চেন তার আনসার এই ভিডিওটির মাধ্যমে আমি দেব এবং তার সাথে যাদের অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবে বা স্যানসান হবে আমি বিকাশ ভবনে ফোন করেছিলাম সেই কল রেকর্ডিংটিও আমি ভিডিও শেষে তোমাদের শোনাবো তোমাদেরও সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সাথে আমি রয়েছি কোয়েল তোমাদের সবাইকে কেটি এডুকেশান চ্যানেলে স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তাদেরও জানতে হেল্প হয়ে যায় এবং চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ এবং এডুকেশন রিলেটেড যে কোনো তথ্য তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদের কিছু কোশ্চেনের আনসার দেবো সেটা ফ্রেশ এবং রিনুয়াল উভয়ের ক্ষেত্রে তারপরে আমি অ্যাপ্রুভদের নিয়ে কথা বলবো যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তো বন্ধুটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কিং সুমন আকাশ বড়াল এবং এই রকম আরও অনেকজনে কোয়েশ্চেন করেছে যে তোমরা রিনুয়াল করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার লাগবে শুধুমাত্র এটা রেনুয়ালদের ভিডিও নয় ফ্রেশদেরও ভিডিও আমি আস্তে আস্তে সবাইকে ডিটেলসে জানাচ্ছি দেখো তোমরা যারা বর্তমানে ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তাদের রেনুয়ালের জন্য সিক্সটি পারসেন্ট লাগবে এবং তোমরা যারা বর্তমানে কলেজে পড়াশোনা করছো হয়তো তোমরা বর্তমানে ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তো এই ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদের সিক্সটি পার্সেন্টেজ লাগবে সেই রকমভাবে থার্ড ও ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের সিক্সটি পার্সেন্টেজ লাগবে অর্থাৎ তোমরা ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাদের বোর্থ সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্টেজ লাগবে তোমরা সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ারে উঠবে তখন বোর্থ সেমিস্টার মিলে সিক্সটি পার্সেন্টেজ লাগবে বিটের ক্ষেত্রেও একই তারা যখন ফোর্থ ইয়ারে উঠবে তখন থার্ড ইয়ারের যে দুটো সেমিস্টার হবে সেটা মিলিয়ে তোমাদের সিক্সটি পার্সেন্টেজ পেতে হবে আর তোমরা যারা বর্তমানে পিজি কোর্সে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তোমাদের যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে ফার্স্ট ইয়ারের যে দুটো সেমিস্টার হবে সেখানে ফিফটি পার্সেন্ট পেলেই তোমরা রিনুয়াল করতে পারবে কিন্তু এর থেকে কম পার্সেন্টেজ পেলে তোমরা রিনুয়াল করতে পারবে না এবার তোমাদের বলি তোমরা কবে রিনুয়াল করতে পারবে বর্তমানে যারা দু হাজার একুশ বাইশে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছ তাদের তো এখন রিনিউয়াল করা যাবে না যেহেতু দু হাজার একুশ তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছ এবং এখন রিনিউয়াল করাও যাচ্ছে না ওয়েবসাইটে পোর্টালটি বন্ধ হয়ে গেছে রিনুয়াল করার যে পোর্টালটি ছিল তোমরা দু হাজার সেশনে গিয়ে রিনুয়াল করতে পারবে দু হাজার বাইশ কবে থেকে শুরু হবে দু হাজার বাইশ সেশন অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে তখন তোমরা রিনুয়াল করতে পারবে নেক্সট হচ্ছে বিএডরা রিনুয়াল করতে পারবে তো বন্ধুরা এটা অনেকেরই কোশ্চেন বিএড বা ডিএলএড রিনুয়াল করতে পারবে কিনা হ্যাঁ বন্ধুরা তোমরা যখন নেক্সট ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমরা বিএড এবং ডিএলএড হয় রিনুয়াল করতে পারবে তোমরা অনেকে প্রশ্ন করবে আমরা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলাম তো আমরা কবে থেকে আবেদন করতে পারবো বা আমাদের কত পার্সেন্টেজ লাগবে তো তোমাদের তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে এই বছর বা তোমরা যারা পিজি কোর্সে ভর্তি হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর তো তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে দু হাজার বাইশ তেইশ আরম্ভ হয়ে গেলে দু হাজার বাইশ তেইশ আরম্ভ হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তোমাদের মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট থাকতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ইউজি কোর্সের জন্য ভর্তি হবে তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট পেলেই হবে গ্র্যাজুয়েশানে তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে এই নিয়ে কোনো রকম সমস্যা বা ডাউট থেকে থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না রিনুয়াল এবং ফ্রেশ তোমরা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে তো তোমরা কবে নাগাদ টাকা পাবে তোমাদের যাদের বর্তমানে রিনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে তোমাদের যখন স্যানসান করানো হবে তখন তোমরা টাকাটি পেয়ে যাবে তো বন্ধুরা এবার স্যানসান কবে করানো হবে তো এই মাসের লাস্ট উইকের দিকে একটি ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মাসের লাস্ট উইকের দিকে বা পরের মাসের ফার্স্ট উইকের দিকে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের যাদের দীর্ঘদিন ধরে অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে তো তোমরা টাকাটি তখন পেয়ে যাবে স্যাংশন হয়ে যাওয়ার পর ক্লেম এস এম এস আসবে তারপরে তোমরা টাকাটি পেয়ে যাবে মধ্যে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্রুভ থেকে রিজেক্ট হয়ে যাবে কি না বন্ধুরা অ্যাপ্রুভ থেকে রিজেক্ট হয় না যদি না টেকনিক্যাল প্রবলেম থাকে টেকনিক্যাল প্রবলেম থাকলে রিজেক্ট হয়ে যায় কিন্তু অ্যাপ্রুভ থেকে সাধারণত রিজেক্ট করে না এবার তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমরা বর্তমানে যারা অ্যাপ্লাই করেছো কিন্তু রিজেক্টেড হয়ে গেছে তোমরা অতি অবশ্যই যে কারণের জন্য রেজেক্টেড হয়েছে সেই সব ডকুমেন্টস নিয়ে তোমরা বিকাশ ভবন চলে যাও তাহলে তোমাদেরটা আবার অ্যাপ্রুভড করিয়ে দেবে নেক্সট হচ্ছে এটা তোমাদের অনেকেরই প্রশ্ন যে রিনুয়াল করার সময় তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবে কিনা হ্যাঁ বন্ধুরা রিনুয়াল করার সময় তোমাদের একটি অপশান আসবে সেখানে তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবে এবং লাস্ট আপডেট হচ্ছে কোন স্টেটাসটি দেখালে তোমরা রিনুয়াল করতে পারবে বা কোন স্ট্যাটাসটি না দেখালে তোমরা রিনুয়াল করতে পারবে না বন্ধুরা তোমরা যদি স্যামসাং স্টেটাস দেখায় তাহলেই তোমাদের রিনুয়াল অপশন আসবে তোমাদের যদি স্যানসান না স্টেটাস দেখায় তাহলে কোনোভাবেই তোমরা রিনুয়াল করতে পারবে না অর্থাৎ রিনুয়ালের অপশন আসবে না আশা করছি নেক্সট সেশন আস্তে আস্তে তোমরা সবাই টাকা পেয়ে যাবে যাদের অ্যাপ্রুভড ফরওয়ার্ড হয়ে রয়েছে এবং আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে নিও এবার তোমরা কল রেকর্ডিংটি শুনে নাও নমস্কার সাহায্য করতে পারি

রিনুয়াল অ্যাপ্লিকেশন আপনি আইডি এটা স্যাংশন হবে স্যাংশন হওয়ার পর তারপর ডিপার্টমেন্ট থেকে রিনুয়াল অপশন দেওয়া হলো তখন রিনুয়াল করতে পারব বলছি এটা যতক্ষণ না স্যাংশন হচ্ছে ফেস অ্যাপ্লিকেশন যতক্ষণ না স্যাংশন হচ্ছে ততক্ষণ রিনুয়াল অপশন আপনি পাবেন না